ভরা বর্ষার প্রতিচিত্র উত্তল ঢেউ তীরের দিকে ধেয়ে আসার গতি আর আছড়ে পড়ার শব্দ জানান দিচ্ছে শক্তি আর সামর্থ্যের মাত্রাটা কোথাও তীর উপচে লোকালয় আর জনপদে বীর দর্পে এগিয়ে যায় পানি সব মিলিয়ে ক্রমেই ভয়াল রূপ ধারণ করছে উত্তরের নদ নদীগুলো বিপদসীমার অঙ্ক বাড়ছে প্রতিদিনই উত্তরের সবথেকে বেশি ভাঙ্গনপ্রবণ ব্রহ্মপুত্র তিস্তা ধরলা দুধকুমার ও গঙ্গাধর গেল কয়েকদিনে উজনের ঢলে পানি বেড়ে আরও আগ্রাসী এসব নদ নদী নিজের শক্তি কেবল দেখেই খান্ত নয় জীবিকার প্রায় সবগুলো উচ্ছে হানা দিয়েছে পানি মৎস্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত রংপুর বিভাগের চার জেলায় প্লাবিত হয়েছে এক হাজার বেয়াল্লিশটি ছোট বড় খামার ক্ষতিগ্রস্ত হয়েছেন আটশো পাঁচজন খামারি। চলতি বন্যায় শুধু মৎস্য খাতেই এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বন্যা দীর্ঘায়িত হলে বাড়বে ক্ষতির পরিমাণও মৎস্য বিভাগের কর্মকর্তা জানান ক্ষতিগ্রস্ত খামারিদের পাশাপাশি ক্ষতি কমাতে নানা ধরনের পরামর্শ দেয়া হচ্ছে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সচেতন করা হয়েছে সাথে যাতে তারা তাদের পুকুরগুলো যার দিঘি আছে সেইগুলো হচ্ছে জাল দিয়ে চারপাশে বেড়া দিয়ে রাখছে নেট দিয়ে যাতে হচ্ছে মাছগুলো বেরিয়ে না যেতে পারে অন্যদিকে সম্পদ দপ্তরের তথ্য বলছে এখন পর্যন্ত বিভাগের পাঁচ জেলায় বন্যার কবলে রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার গবাদি পশু ও হাঁস মুরগি তবে এরই মধ্যে বন্যা কবলিত এলাকাগুলোতে বিশেষ টিম করা হয়েছে পাশাপাশি নিরাপদ জায়গায় গবাদি পশু সরিয়ে নিতেও প্রচারণা চালানো হচ্ছে বলে জানালেন দপ্তরের বিভাগীয় পরিচালক তারা যেন এই গবাদি পশুগুলোকে স্থানে নিয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং যত সম্ভব দিয়ে দেয় এছাড়াও এখন পর্যন্ত পানিতে ডুবেছে পনেরো হাজার তিনশো বিশ হেক্টর আবাদি জমি দিগন্ত বিস্তৃত মাঠও এখন সুবিশাল জলাশয় কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানালেন পানি নেমে গেলে কত টাকার ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যাবে তবে এই মুহুর্তে মাঠে ফসল না থাকায় কৃষিতে তেমন ক্ষতির প্রভাব পড়বে না আগাম বন্যা হয়ে গেলে আমাদের বিশেষ করে আমাদের রোপা ধানের ক্ষতিটা বেশি হয় আর যেহেতু রোপা আমন ধান এখন আমাদের প্লান্টেশন অর্থাৎ লাগানোই শুরু হয়নি সেহেতু এখন এই বন্যাটা যদি নেমে যায় এটা আমাদের কৃষিতে একটা আশীর্বাদ হবে গবেষকরা বলছেন বন্যায় উত্তরের থেকে বেশি ক্ষতি হয় বসত ভিটার টাকার অঙ্কে হিসেব করলে যার পরিমাণ দাঁড়াবে কয়েক হাজার কোটি টাকা যুগের পর যুগ নদীগুলো অবহেলিত থাকার ফলে প্রতি বছর ক্ষতির পরিমাণ বাড়ছে একই সাথে বাস্তুয়ারা হচ্ছেন নদী তীরবর্তী অনেক মানুষ কেন একবার গবেষণা করে না যদি এক লাখ কোটি টাকার ক্ষতি হয়ে থাকে আর সেখানে যদি দশ হাজার কোটি টাকা খরচ করলে এই নদীর সুরক্ষা হয় তখন সরকার তো সমস্ত কাজ ফেলে আমরা মনে করি জাতীয় স্বার্থে শুধু নদীর কাজেই নিবেদিত হবে নদীগুলো রক্ষায় টেকসই পদক্ষেপ না নেয় প্রতি বছর যেমন আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে তেমনি নদীপাড়ের মানুষের প্রতি বাড়ছে সামাজিক অবমূল্যায়নও যার প্রভাব পড়ছে জীবনযাত্রায়ও